আপনি হয়তো আপনার ফেসবুকের অ্যাপ্লিকেশন ওপেন করতে পারছেন না বা ওপেন হচ্ছে না বা আপনি ফেসবুক চালাতে পারছেন না ফেসবুকের ওয়েবসাইটও চালাতে পারছেন না সো এই সমস্যাটা কী জন্য হচ্ছে এবং কীভাবে এটা সমাধান করবেন 100% আপনি সমাধান করতে পারবেন আমি মনে করি যে আপনি এর আগে অন্য আরও ভিডিও দেখেছেন সেগুলো দেখে আপনি সমাধান করতে পারছেন না কিন্তু এই ভিডিওটা আপনি পুরো দেখার পরে 100% আপনি সমাধান করতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর চলুন দেখা যাক যে কীভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন তো আপনারা যারা এখন পর্যন্ত ফেসবুকে লগ ইন করতে পারছেন না বা ফেসবুকের ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি তারপরেও আপনারা বলতেছেন যে লগ ইন হচ্ছে না বা ঠিকভাবে আপনারা বুঝতে পারছেন না তার জন্য আবারও একটা ভিডিও দিচ্ছি এই ভিডিও দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনি অবশ্যই ফেসবুক চালাতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একটু কেটে কেটে দেখবেন না তো প্রথমে আপনি কী করবেন আপনাদেরকে সমস্যাটা দেখায় তো আমি যদি এখান থেকে আমার ফেসবুকের যে অ্যাপ্লিকেশন সেটা যদি আমি এখান থেকে ওপেন করি তো আমার ফেসবুকের অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করতেছি তো ফেসবুকের আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করি একটু ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে না জাস্ট এরকম এই যে লোডিং হচ্ছে এই লোডিং তো এরকম লোডিংই হচ্ছে আর আমরা কিছু করতে পারছি না তো এটা কিন্তু চলতেছে না আমি যদি আপনাদেরকে আবার যদি ওয়েবসাইট থেকে দেখাই আমাদের ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আমি দেখাই facebook.com লিখে যদি আমি যাই সো দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে কিন্তু যে দিস সাইট ক্যান নট বি রিচড তো এই সমস্যাটা আসলে কেন হচ্ছে তো কেন আমরা ফেসবুকে ঢুকতে পারছি না তো এটার কারণ হচ্ছে ফেসবুকে বাংলাদেশের যে ফেসবুকের মানে যে সার্ভার রয়েছে সেটা তারা মানে হচ্ছে অনেক স্লো করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা বাংলাদেশ থেকে ফেসবুক চালাতে পারছি না কিন্তু অন্যান্য দেশের সবাই ফেসবুক চালাতে পারছে তো এখন আমাদেরকে কী করতে হবে আসলে তো এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি চাইলে আপনার ফোন থেকে মানে হচ্ছে প্লে স্টোর থেকে ফেসবুকের অ্যাপগুলো আপডেট করে দেখতে পারেন তো আমি কী করবো এখন এই সমস্যাটা সমাধান করার জন্য প্লে স্টোর থেকে আপনাকে একটা ভিপিএন ইনস্টল দিতে হবে সো ভিপিএন কানেক্ট করলে হবে কি মানে ভিপিএনটা এই জন্যই ব্যবহার করা হয় যে আপনি বাংলাদেশ থেকেও আপনি অন্য দেশের কান্ট্রি যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে অন্য দেশ থেকে মানে আপনি চালাতে পারবেন সো এই জন্য মূলত ভিপিএনটা ইউজ করা হয় তো আমি এখন ভিপিএনটা কানেক্ট করে আপনাদেরকে ফেসবুকটা চালিয়ে দেখাচ্ছি তো ফেসবুক চলবে কোনো সমস্যা হবে না আপনার ফেসবুক আইডিরও কোনো প্রবলেম হবে না আর আপনার ফেসবুক আইডির হয়তো আপনার মনে হতে পারে যে আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে এরকম কিছুই না এরকম মানে এই একই সমস্যাটা সবার সাথেই হচ্ছে তো এটা বাংলাদেশ থেকে ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য চলছে না তো এখন কী করবো আমরা প্লে স্টোরে চলে যাবো সো এই মানে সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো তো যাওয়ার পরে প্লে স্টোরে আপনি সার্চ করবেন TURBO টার্বো ভিপিএন ভিপিএন সো টার্বো ভিপিএন এইভাবে আপনি লিখবেন লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনাকে ইনস্টল করতে হবে সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমরা এখন এখান থেকে এই যে জাস্ট ওপেন অপশনে ক্লিক করে আমরা ওপেন করবো তো আপনি ফার্স্টে এই টার্বো ভিপিএন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে তো ইনস্টল করার পর আপনি এই টার্বো ভিপিএনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম চলে আসবে আপনারা চাইলে যে কোনো ভিপিএন ইনস্টল দিতে পারেন কিন্তু আমার পার্সোনালি আমার মনে হয় যে টার্বো ভিপিএনটা অনেক শক্তিশালী এবং অনেক ভালো সেই জন্য আমি বললাম যে টার্বো ভিপিএন ইনস্টল দিতে তো ভিপিএনটি ওপেন করার পরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা মানে পৃথিবীর মতো একটা আইকন দেওয়া আছে সো আপনারা এই আইকনে ক্লিক করবেন সরি এই যে আইকনে আপনারা ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে অনেক রকমের কান্ট্রিগুলো দেখাবে সো এই যে নিচে যে কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু প্রিমিয়াম এগুলো আমরা মানে ইউজ করলে টাকা লাগবে সো আমরা কী করবো এই যে ফ্রিতে যে ইউনাইটেড স্টেট লেখা আছে এটার উপরে আমরা ক্লিক করবো এখানে কিন্তু মানে লেখা আছে সব কিছু এই যে ইউনাইটেড স্টেট এটার উপরে আমরা ক্লিক করবো তো ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করা বা আমাদের এটা কিন্তু কানেক্টিং হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কানেক্টিং আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের ভিপিএনটা কানেক্টিং হবে মানে কানেক্টেড হবে সো আমরা একটু ওয়েট করি তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে এসেছে তো অ্যাডটা একটু আপনারা দেখবেন কিছুক্ষণ ওয়েট করবেন করে আপনি অ্যাডটা দেখবেন সো আমরা এখান থেকে অ্যাডটা এখন কেটে দিচ্ছি এই যে কর্নারে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা আইকন চলে এসেছে এই যে এই আইকনটা তার মানে আমাদের ভিপিএনটা কানেক্টেড হয়েছে তো আমরা এখন কী করবো আমরা ব্যাক চলে আসবো সো ব্যাক চলে আসার পরে আপনার ব্যাকে মানে হচ্ছে ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আপনার কাজটা আসলে শেষ তো এখন আপনি
ফেসবুক চালাতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু আমি লাইভ সব কিছু প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা আর প্রবলেম থাকবে না। তো এবার আমরা এখান থেকে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। সো আমরা ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে কিন্তু আমরা ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি এবং আমাদের কিন্তু ফেসবুক চলতেছে। আপনাদের সামনেই কিন্তু আমি সব কিছু করলাম এবং কীভাবে কী করলাম সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো এখন কিন্তু আমরা ফেসবুকে যে কোনো কিছু করতে পারবো, আমরা যে কোনো জায়গাতে ফেসবুকে ঢুকতে পারবো, আমার প্রোফাইলের মধ্যে আমি ঢুকতে পারতেছি, সব কিছুই করতে পারতেছি। সো যদি আপনার এই ভিডিও থেকে যদি একটুও কাজে আসে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরও অন্যরাও যাতে এই সমস্যাটা সমাধান করতে পারে। আর আমরা কী করবো, আমি যদি এই যে হচ্ছে আবার যদি ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ফেসবুকের ওয়েবসাইটটা দেখায় আপনাদেরকে, সো আমি আবারও ক্রোম ব্রাউজারে গেলাম এবং এখানে আবারও আমি লিখব facebook.com। সো লিখে যদি আমি এন্টার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের facebook.com এর ওয়েবসাইটটা কিন্তু এবার কাজ করতেছে, সো কোনো সমস্যা হচ্ছে না, আমরা কিন্তু ফেসবুক চালাতে পারতেছি। তো আর এই যে এই সমস্যাটা, এটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকেই ভাবছেন যে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু না, আমার নিজের আইডি, আমিও এইরকম ভাবছিলাম যে ফেসবুক হ্যাক হয়ে গেছে, অনেকে আবার ফেসবুক আনইনস্টল করে ইনস্টল করছে। তো এইরকম কোনো সমস্যা না, আপনারা ভিপিএন কানেক্ট করে এইভাবে চালাতে পারবেন। আর এই সমস্যাটা কিন্তু আমি আগেই বলেছি যে ফেসবুকের সার্ভার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, যাতে কেউ না চালাতে পারে। তো এটা সমস্যাটা আসলে কখন সমাধান হবে? সো এটা সম্ভবত আজকে 12টা বা কালকে, মানে একদিনের মধ্যে হয়তো এটা সমাধান হয়ে যাবে। সো আপনারা কোনো টেনশন করবেন না, ভিপিএন কানেক্ট করে চালান, কোনো রকমের সমস্যা হবে না, কোনো রকমের প্রবলেম হবে না আপনার ফেসবুক আইডির। আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমি কিন্তু প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো প্লিজ তার জন্য আমার এই ভিডিওতে একটা লাইক তো হতেই পারে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাটা সমাধান হলো কি না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক উৎসাহিত হই। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।